লংশান কম্পাউন্ড মোটর, এখানে সিরিজ ওয়াইন্ডিংটা আর্মেচারের সাথে সিরিজ কানেকশন থাকবে, আর এই টোটালটার সাথে আরেকটা ওয়াইন্ডিং প্যারালাল কানেকশনে থাকবে। এটা হচ্ছে লংশান কম্পাউন্ড মোটর। তো ভোল্টেজের ইকুয়েশনটা আমরা লিখতে পারি ভিইকেল টু আইএ আর এসি প্লাস আইএ আর এ প্লাস ইবি। আর এই দিকটা যদি কনসিডার করি তাহলে ভিহিকেল টু লিখতে পারি আইএসএইচ ইন্টু আরএসএইচ, আর আইএল ইকুয়াল টু লিখতে পারি আইএসএইচ প্লাস আইএ। এটা হলো লংশান কম্পাউন্ড মোটর। এখন আসি আমরা অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা ইকুয়েশন চিন্তা করতে হবে। একটা হচ্ছে ইবির মান হচ্ছে পাই পি এন জেড সিক্সটি এ, হ্যাঁ। আরেকটা হচ্ছে আমাকে প্রশ্নে কি মোটরের কথা বলছে। যদি শান মোটরের কথা বলে তাহলে শান মোটরের সূত্র ইউজ করব, আর দেখব যে ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে কি না। হ্যাঁ, যদি ব্রাশ ভোল্টেজ বা ইবির মান দেওয়া থাকে তাহলে সেটা এখানে এগুলোর সাথে প্লাস হবে, যে এটাগুলো এক ধরনের লস, ব্রাশের ভোল্টেজটা ড্রপ হচ্ছে, ব্রাশে ঘূর্ণনজনিত কারণে যে ভোল্টেজের ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ব্রাশ ভোল্টেজ। এখন প্রশ্নে দেখো, প্রশ্নে বলছে ওয়েভ ওয়াইন্ডিং, ঠিক আছে, অথবা বলতে পারে ল্যাপ ওয়াইন্ডিং। ওয়েভ ওয়াইন্ডিং যদি বলা থাকে তাহলে আমরা এ ইকুয়াল টু টু ধরে নেব, এখানে যে এর মানটা আছে সেখানে এ ইকুয়াল টু দেখো টু ধরে নেব। আর যদি ল্যাপ ওয়াইন্ডিং দেওয়া থাকে তাহলে এ ইকুয়াল টু পি, মানে পি এর যে মানটা দেওয়া থাকবে, পি ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে আমরা এ ইকুয়াল টু ফোর লিখব যদি ল্যাপ ওয়াইন্ডিং দেওয়া থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে প্রতি ব্রাশে ভোল্টেজ ড্রপ টু ভোল্ট, তার মানে একটা ব্রাশে ভোল্টেজ ড্রপ যদি টু ভোল্ট হয় তাহলে দুইটা ব্রাশে ভোল্টেজ ড্রপ টু ইন্টু টু ফোর ভোল্ট, টু ইন্টু টু ফোর ভোল্ট, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমাদের কনসিডার করতে হবে, যে কোনো একটা ব্রাশের ভোল্টেজ ড্রপ কনসিডার করতে হবে না, যেহেতু আমাদের ব্রাশ দুইটা থাকে। তাহলে এখানে টু ইন্টু টু দিয়ে গুণ করে তারপরে এই মানটা বসাতে হবে। আচ্ছা, তো এখন আমি প্রথমে যেহেতু আমাকে এন এর মান বের করতে বলছে, তাহলে দেখো এনটা কিন্তু এই সূত্রে আছে, তাহলে এখানে আমার সব কিছু দেওয়া আছে, শুধু ইবির মানটা আমি জানি না। আবার এই সূত্রে সব দেওয়া আছে, শুধু ইবির মানটা বের করলেই হবে। তাহলে ইবির মান এখানে আসছে 484 ভোল্ট, ইবির মানটা আবার এই ইকুয়েশনে বসিয়ে এখান থেকে আমি আবার এন এর মানটা বের করছি, ঠিক আছে।